তো আমরা সকাল সকাল উঠে পড়লাম, পায়েল আর আমি। পায়েল আমার আগে উঠেছে, আমি 9টার সময় উঠলাম। উঠে ওই চিয়া সিডটাও গুলে রেখেছিল, তাই একটু খেয়ে নিলাম, বাবাকে একটু দিলাম আর ওকে দিলাম, ও খাচ্ছে। আর বসে বসে হচ্ছে ওই একটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠটা শুনছিলাম আমরা। তো গুড মর্নিং এভরিওয়ান, আমি পায়েল, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শেয়ার করা যাক। আজকে হচ্ছে বৃহস্পতিবার, 8 তারিখ। তো চলো, এখন এই যে কোয়েল চিয়াচিটটা দিলো, এবার এটা খেতে হবে। এটা আমি ভিজিয়েছিলাম, আর আমি উঠেছি সকালে 4:30 নাগাদ একবার উঠে গেছি। তো অত সকালে উঠে কোনো কাজ নেই, আবার ঘুমিয়ে গেছি। তো তারপরে উঠতে উঠতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, 8:45 নাগাদ উঠেছি, 8:30 নাগাদ। তো তারপরে ঘর মুছলাম, ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। তো এবার ব্রেকফাস্ট করব। এখন 10:30 বোধহয় বেজে গেছে, না 10:10 বাজে। তো এখন ব্রেকফাস্ট করব, কি ব্রেকফাস্ট করব জানি না। আজকে তো আবার নিরামিষ দিবস আমার জন্য, ওরা খাবে মাছ। তো চলো রান্না করি। আমি মুগ ডাল বসিয়েছি, ভাত বসিয়েছি, তো দাদাকে দিয়েছি বাজার আনতে। পবিত্রদা এখানে একজন আছেন, তো তিনি বাজার করে এনে দেবেন। তো তারপরেই বাজারটা আনার পরেই রান্নাবান্না স্টার্ট করতে পারবো ঠিকঠাক করে। তো এই যে কোয়েল যাই খিদে পাচ্ছে, খেয়ে দিয়ে আবার আসব। তো যা, আমার জন্য আমার জন্য আনিস, কি খাবি বল? যাবার না, আমি স্মুদি করে নি। না, আমি স্মুদি খাবো না। তাহলে কি খাবি? স্মুদি খাবে না, ব্যাং, ওর অস্বস্তি লাগে। মানে ভাত খাবে আর হচ্ছে মুড়ি খাবে, ভাত আর মুড়ি। চাষারা নাকি ভাত খাবে, নাকি চাষা, ভালো 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 বাবা। তো যাই হোক, চলো। এই যে কোয়েল বিছানা কথা সব পরিষ্কার করেছে, আমি ঘর দোর মুছেছি। তো দুজনে দুদিকে করেছি, তাড়াতাড়ি হয়ে গেছে। আর ঘরে একটুও জল নেই, জল আনতে যেতে হবে হসপিটালে। আজকে আবার অনির্বাণ আসবে, হ্যাঁ আজকে তো বৃহস্পতিবার, আজকে অনির্বাণ আসবে। সকালে ফোন করেছিলাম 9টার সময়, তো তখন ঘুমোচ্ছিল। তো বললো যে এখনো ঠিক হয়নি কখন যাব, আর আজকে ওর ওখানে আউটডোর আছে, 11টা পর্যন্ত ডিউটি করে আসতে হবে এখানে। তো চলো দেখি কখন আসে, আর রান্নাবান্না আরও ঠিকঠাক করে করি। সবজি আসার পরে আর খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, খাওয়াটা হয়নি। আমি নিয়ে এসেছি ওই ড্রাই ফ্রুট আর কর্নফ্লেক্স দিয়ে তৈরি করে নিয়ে এসেছি। তো চলো এটা তাড়াতাড়ি খেয়ে নিই। আর এখন দেখো সময়টা, দেখতেই পাচ্ছ অনেকটা বেলা হয়ে গেছে, রান্নাবান্না শেষ করবো। এইমাত্র দাদা বাজার দিয়ে গেছে, বাজারটা এবার দেখে নেবো কী কী দিয়ে গেছে। তারপর সবজি কেটে রান্নাবান্না করে তারপর যাবো স্নানে, স্নান করে এসে পুজো টুজো দিতে হবে। এখন এইসব বাজারগুলো নিয়ে এসেছে এই যে, আর এখন এই যে মাছও নিয়ে এসছে, মাছটা কোয়েল এখন কাটছে। এটা হচ্ছে কি মাছ জানি না, মনে হয় রুই মাছের বাচ্চা, তাই না রে? হ্যাঁ, রুই মাছ, রুই মাছের বাচ্চা। তো ওই যে কোয়েল এখন পরিষ্কার করছে, পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর কোয়েল ওদিকে একটু রান্না করছে, আমি এখন যাব। এই যে পুজো দিয়ে নিয়েছি, আর বাবারও স্নান হয়ে গেছে, কোয়েল এই যে যাবে স্নানে। তো কোয়েল এখন মাছের তরকারি কিছু একটা করছে হয়তো, তো সেই জন্য করে নিই। তারপরে আমি শাকটা করতে হবে, তাই তো? তো যাই হোক, ওইটা করতে হবে। আর এখন বাজে হচ্ছে, এখন অনির্বাণ আসেনি, অনির্বাণ ফোনও করেনি, 12:35 বাজে এই যে। আর ওর আজকে কায়া গল্পের ভিজিট রয়েছে, তো সেইটা হঠাৎ করে এসছে, ও জানতো না। ও ফোন করে বললো আমার দেরি হবে, আস্তে আস্তে হয়তো 3টে বেজে যাবে। তো দেখা যাক ও আসুক তারপরে কি হয়। আর ও বোধ হয় এখানে খাবে কি না সেটাও জানি না, আমি ওর জন্য রান্না করে নিয়েছি কিন্তু খাবে কি না সেটা বলেনি। আর যদি আস্তে আস্তে 3টে বাজে তাহলে তো কী হবে আমি জানি না, হয়তো খেতেও পারে। তো দেখা যাক কি হয়। তো এখন যাব রান্নাবান্না করতে। পুচকুটা হচ্ছে আরজা, আমার দাদার মেয়ে। তো ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে রেখে গেছে বৌদি, আর আমার ছোটো বোন ডোনা, সে আবার ভিডিও কল করে আমাদেরকে দেখাচ্ছিল। তো অনেক দিন ভিডিও কল করাও হয়নি, ওই জন্য ভিডিও কল করলো, তখন একে দেখা দেখা হয়ে গেল। বাবা, দুষ্টর আবার এত ডিমান্ড নাকি? দুষ্ট যদি, এই দুষ্ট, এই যে সোনা, শুরু হয়ে গেছে প্রতিদিন বৃষ্টি, এরকম হচ্ছে। মানে বৃষ্টি যে কিভাবে কালকে হয়েছে বজ্র বিদ্যুৎ সহকারে। তো এই যে দেখো, এইটা তো পুরো কালকে জল ভেসে গেছিলো এই জায়গাটা। তো আজকে জাস্ট একটু নেমেছে কোনো মতে, সেরকম জোরে নয়, তবে মনে হচ্ছে এই যে আকাশের অবস্থা দেখো, আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে কিছুক্ষণ থাকবে। অন্ধকার হয়ে গেছে, লাইট না জ্বালে থাকা যাচ্ছে না। আমাদের রান্না প্রায় হয়ে গেছে কিন্তু অনির্বাণের কোনো খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তো কোয়েল গেল স্নান করতে, কোয়েল স্নান করে এলে খেতে বসবো আর কি। তো আজকে রান্না হয়েছে শাক ভাজা আর হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোল ওদের জন্য, আমি আমি খাবো না, তোমরা জানোই আজকে নিরামিষ আমার। আর হয়েছে মুগ ডাল,
আর একটা সবজি করেছি। তো চলো একবার দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায়। হচ্ছে শাক ভাজা, এটা কোয়েল করেছে, আর এদিকে হচ্ছে মাছের ঝোল। তো ওরা তিনজনে খাবে তাই তিন টুকরো। এটা হয়ে গেল, বন্ধ করে দিলাম গ্যাসটা। আর এখানে রয়েছে একটা সবজি, এটা হচ্ছে সব রকম মানে সবজি দিয়ে কুমড়ো দিয়ে যেটা করে ঘন মানে কি বলে চত্রই টাইপের। তো এটাও এটাও নিরামিষ। আর এটার নিচে রয়েছে ডাল, এটা হচ্ছে মুগ ডাল। তো এটাই আজকে ডিশ। তো কোয়েল এরে খাবো, সব তরকারি ফরকারি সব হয়ে গেছে। অনির্বাণ বোধহয় তিনটেই আসবে, আমি একবার ফোন করবো এখন, দেখি কখন আসে। যদিও দেড়টা দুটোর মধ্যে আসে তাও ঠিক আছে, আর তার থেকে পরে এলে আমি আমরা সবাই খেয়ে নেব, আর ও এলে ওর জন্য আলাদা করে রেখে দেবো। তো চলো, লোক এসছে কারেন্টের কাজ করবার জন্য, তো তারাই ফিরে যাচ্ছে। এই যে করলেও ওয়েদার কিন্তু গরমই রয়েছে, কোনো ঠান্ডা ঠান্ডা কিছু হয়নি। আর কোয়েল এই যে স্নান করে এসছে, এখন আমাকে ভিজে জামাটা ধরিয়ে দিল মেলবার জন্য, তো মেলে দিই। আর এখানটাতেই সব কিছু মেলতে হচ্ছে, তার কারণ আর তো কোনো জায়গা নেই। জানোই তোমরা ছোট আমার ঘরটা, খুবই সবসময় বলি ঘরটা খুবই ছোট, খুবই ছোট, খুবই ছোট, সত্যিই খুব ছোট। আর জামাকাপড় আজকে আর কিছু কাচতেও পারিনি, জামাকাপড় রয়েছে অনেকগুলোই কাচতে হবে যেগুলো, কিন্তু আমি দেখেছি সকাল থেকেই মেঘ ছিল হালকা, মানে 5 মিনিটের জন্য একটু রোদ্র হয়েছে, তারপরে যেমন কি তেমন। তো আজকে ভাবছি একটু আমের কিছু বানাবো, মানে ইচ্ছে হচ্ছে। আমের সময় আমের কিছু কিছু না খেলে ভালো লাগে না, আর আমটা আমার এই সময়টা খুব ভালো লাগে, মানে সবসময় আম খাই। আর কালকে দাদা 3 কিলো আম কিনে এনে দিয়েছিল, তো সেগুলোই আজকে কিছু একটা করব ভাবছি, দেখি কিছু হয় কি না, এখনও শিওর নই, তবে করতে পারি আর। এটা হচ্ছে আমার খাবার, এই যে সবজি, শাক ভাজা, ডাল। আর কোয়েল নিয়ে আসছে হচ্ছে ওদের সবজি, মাছের ঝোল এইসব। তো এই যে হচ্ছে ওদের মাছের ঝোল, আমরা খেতে বসে গেছি। আর এই যে ওরাও সব আসছে, কোয়েল ভাতের হাড়ি ঘাড়ি নিয়ে আসছে আর কি। তো এখন আমরা খাবো। আর এই যে বাবা বসে গেছে, আর কোয়েল এখন কম্পিউটার চালাচ্ছে, একটু কম্পিউটার দেখে ও ভাত খাবে। কোয়েল আর বাবা খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, আর এখন 2 বেজে গেছে, অনির্বাণ এখনো আসেনি, তো দেখি কখন আসে, একবার ফোন করি। আর একবার একটু আগে ফোন করেছিলাম, বললো যে আস্তে আস্তে 3 বাজে। এখানে আমি আমুল দুধটা গরম করেছি, আর গরুর দুধ নেই। আর এটাও হচ্ছে কর্নফ্লাওয়ার, আর একটু আমি হলুদ রং দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে দুধ দিয়ে এটাকে গুলতে হয়, গুলে এটা রাখতে হয়, ভালো করে গুলে নিতে হয় যেন এর মধ্যে কোনো মানে দলা পেকে না থাকে। আর এই দুধটা যে জাল হচ্ছে, এটা আমি বানাচ্ছি কাস্টার্ড। তো কাস্টার্ডের জন্য এখানে আমি এই যে গোলা যে কর্নফ্লাওয়ারটা রয়েছে এটা দিয়ে দেবো। আর এটা দিয়ে কিন্তু অনেকবার মানে আস্তে আস্তে জাল হবে। দেখো আমি এখানে 500ই এটা ফুটাচ্ছি, তো এটাকে আমি ভালো করে এরকম নাড়তে থাকবো, এটাকে থামলে হবে না, নাহলে এটা মানে ইয়ে হয়ে যাবে, বসে যাবে। তো এটাকে আমি দেখো নাড়ছি, আর এর মধ্যে হালকা চিনি দেওয়া আছে, তো তোমরা যেমন খেতে চাও সেরকম বানাবে। তো এই যে এটা হয়ে গেছে, জাস্ট মানে 1-2 মিনিট জাস্ট জাল দিলেই এটা অন্যরকম একটা গাঢ় হয়ে যায়। এই দেখো, এই যে এটা কিন্তু গাঢ় হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি মিক্স করব হচ্ছে আমের পিউরি। তো এই যে আমের পিউরি আমি করে নিয়েছি দেখো, এটা তো এটার আমি হাফটা এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ দেখো থিকনেসটা খুব সুন্দর একটা এসছে, আর এর মধ্যে দিয়ে দেবো আমি আম। তো এটার হাফটাই দিচ্ছি, আর এটাকে দিয়ে খুব সুন্দর করে এটাকে এরকমভাবে হুইপ করতে হবে কিছুক্ষণ সময়। তো দেখো এটা খুব সুন্দর একটা মানে টেক্সচার চলে এসছে, এর মধ্যে সামান্য আমি একটু দুধ দিয়ে দেবো, এটা বেশ ভালো গাঢ় হয়ে গেছে, তো সেই জন্য আমি একটু দুধ মিক্স করে নিচ্ছি। এটা অপশনাল, তোমরা করলে করতে পারো নাও পারো। তো এর মধ্যে আমি এবার আম দিয়ে দেবো, তারপর এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে রাখবো। হচ্ছে কাস্টার্ডের পুরো ইয়েটা মানে ব্যাটারটা, এবার এর উপরে আমি কয়েকটা আম ছড়িয়ে দেবো। দেখো ভিতরেও আম দিয়েছি কিছু, তো এখানে আমি কিছু দিয়ে দিচ্ছি যে এইভাবে আম, শুধু আমেরই করব, অন্য কোনো ফল দিলেও দিতে পারো তোমরা। আর এর উপরে আমি দেব কিছু কাজু বাদাম আর একটু কিশমিশ। আর
আর একটু আমন্ডও দিয়ে দেব। এই যে এখানে আমি এরকম ভাবে আমন্ডের কুচি দিয়ে দিলাম। কাস্টার্ড কিন্তু তৈরি। দুধ, চিনি আর একটু সামান্য নুন দিয়ে যে জাল দিচ্ছি। আর এখানে রেখেছি আমি দুধ আর হচ্ছে কর্নফ্লাওয়ার গুলে নেছি। এখন বানাবো হচ্ছে পুডিং, তো এটা এখন ঢেলে দেবো আর একটুখানি জাল হলে। তো তারপরে এটাকে একটু ফ্রিজে রাখলেই ওটা জমে যাবে, পুডিং তৈরি হয়ে যাবে। আর ওপর থেকে তোমরা যে কোনোভাবে ডেকোরেশন করতেই পারো। তো চলো আমি ডেকোরেশন করার পরে তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসেছে আমাদের জামাই বাবু। টাটা। ভিজে গেছে বাবু? এখনো খাইনি, এখন বাজে দেখো 3:30। কেমন লাগছে বলো বাড়িতে এসে? ভালো লাগছে। এখন আমি এরকম একটা মেকআপ ঠিক আছে, তো এখন আমি এরকম একটা মেকআপ লুক করেছি। আর এটা হচ্ছে হিন্দি চ্যানেলের জন্য করেছি, তো তোমরা ওই টিউটোরিয়ালটা যদি দেখতে চাও তাহলে হিন্দি চ্যানেলে একবার তোমরা দেখতে পারো, এ টু জেড লাইফস্টাইল, যেখানে আমি পরে এটার নিচে বা কমেন্টে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। তো এই যে এই পাশে কোয়েলও রয়েছে। আজকে আমার মানে ঘরের কাজ আর কিছু হয়নি, এইসবই হচ্ছে, 2-3 ঘন্টা ধরে এইসবই হচ্ছে। তো চলো এবারে একটু আমি যেগুলো বানিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। আমের অনেক কিছু বানিয়েছে, আর আই মেকআপটা আই মেকআপটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে এইগুলো সব বানিয়েছি, সব বাড়িতে বানানো, ঘরে পাইল বানিয়েছি। ওই কি বলে শিকাঞ্জি টাইপের একটা বানিয়েছি, আম স্লাইস আছে কিছু, মানে আমের কুচি, আর এটা হচ্ছে কাস্টার্ড, একটা হচ্ছে পুডিং, এইসবই বানিয়েছি। তো চলো এবার একটু খাবো আমরা সবাই মিলেই খাবো। তো ওই ঘরে অনির্বাণ রয়েছে, আর দেখো মেকআপটা আমি খুব ইজিলি করেছি, তোমরা যদি চাও তাহলে অবশ্যই দেখতে পারো গিয়ে। তো কোয়েল এইমাত্র চা বানিয়েছিল, আমার জন্য বানায়নি, আমি কিন্তু খাই নিজেও খাই না। হ্যাঁ আমাদের জন্য বানায়নি কেন আমি জানি, কম খাই তো তাই। ও তাই, কাস্টার্ড গুলো খাচ্ছি আর এদিকে অনির্বাণ খাচ্ছে। কাস্টার্ডটা অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে সত্যি। কাস্টার্ডটা যে এত সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই ঘরে করে খেও। আর পুডিংটাও ভালো হয়েছে, পুডিংটা অ্যাকচুয়ালি একদম র ম্যাঙ্গোটাই, তো পুডিংটা ভালো লাগছে, আর একটু কিছু দিলে ভালো হতো। আর দে না আমাকে রে ভাই, আমি খাবো। আর এটা হচ্ছে এই শরবত মতো বানিয়েছে, এটা শিকাঞ্জিও বলে হিন্দিতে আর আমাদের বাংলাতে শরবতই বলে। এটাই দেখো নিচটা পুরো আম, একদম র ম্যাঙ্গো, আর উপরে একটু জল দিয়ে একটা শরবত তৈরি করে সেটাকে দিতে হয় এইভাবে। দুটো মিলেমিশে এত সুন্দর হয়েছে খেতে। তোমাদেরকে আমি কোনো একদিন এই শরবতটা করা দেখিয়ে দেবো, মানে হালকা মিষ্টি, আর মানে নিচের আমটা পুরো মিষ্টি আর ওপরটা একটু হালকা টক মিষ্টি, অসাধারণ লাগে খেতে। তো অবশ্যই দেখাবো। এবার বাবা এসেছে খেতে, সবাই খেয়ে খেয়ে যাচ্ছে আর কি। তো এই যে বাবা খেতে বসেছে, খাও, খুব সুন্দর লাগছে খেতে। তো তোমরা অবশ্যই বানিয়ে খেও, আমি কিন্তু তোমাদেরকে বানানোটা দেখিয়ে দিয়েছি। আর ওদিকে কোয়েল এখন মাখছে ছোলা মুড়ি, মানে ঝালমুড়ি টাইপের মাখবে। আর রান্না বসাতে হবে, এখন বোধহয় 7:30 বেজেই গেছে। আজকে এই মেকআপ করতে করতে অনেকটা সময় চলে গেছে, এই শ্যুট সেই শ্যুট করতে করতে, মানে বুঝতেই পারছো মানে মিলেমিশে গেছে আর কি সব কিছু। আর এদিকে অনির্বাণ বাইরে চলে যাচ্ছে, জানি না কেন। আর দাদা হয়তো আসতে পারে ঝালমুড়ি খেতে, আমি বলেছিলাম যে দাদা চলে এসো, তো তখন একবার কাস্টার্ড দেবো দাদাকে, দাদা আসলে। মা খেয়েছে ছোলা দিয়ে সব কিছু দিয়ে, আর এই যে কোয়েল খাচ্ছে, আর এই যে আমাদের এগুলো রয়েছে। এবার দাদা এসে দাদাকে একটু দেবো। বল মুড়ি মাখা কেমন লাগছে? আমি মা খেলাম ভালো হয়েছে, আমি এখনো যদিও খাইনি, খাবো এই মাত্র খেলাম, তো ওই জন্য একটু দেরি করে খাচ্ছি। এসে এই যে আর একজন একা একা খায় সারাদিন, বই পড়ছে, বই পড়ছিলাম সারাদিন বই পড়ে। আর এই যে মুড়ি মাখা খাচ্ছে, খুবই ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এটা কোয়েল বানিয়েছে, আমি নয়। আর ইয়ে ম্যাঙ্গো গুলো কেমন খেলে বলো? খুব ভালো হয়েছে ম্যাঙ্গো গুলো। দাদা এসছে, একদম ডেলিশিয়াস। দাদা এসছে, যাও না, আমি গল্প করতে এখানে পাঠাও না প্লিজ। ঠিক আছে গল্প করো, খুবই ভালো। ঠিক আছে, কেন তুমি আসতে পারছো না? এরা এখন মুড়ি মাখা নিয়ে কি শুরু করছে ভগবান জানে। খাচ্ছি, এরা সবাই মুড়ি মাখা খাচ্ছে। ঠিক আছে মুড়ি মাখা খাও।
মেকআপটা দেখতেই পাচ্ছো তো, চলো এই মেকআপটা টিউটোরিয়ালের লিংক আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো অথবা ফার্স্ট কমেন্টেও দিয়ে দেবো। তো তোমরা যদি এমনি গিয়ে দেখতে চাও A to Z লাইফস্টাইল আমার যে হিন্দি চ্যানেলটা রয়েছে সেখানে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, চলো গুড নাইট এভরিওয়ান, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার।